Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Shabdi! Shabdi! Oh, Shabdi! Shabdi! Oh, Shabdi! Oh, Shabdi! Oh, Shabdi! 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 Jod se ball! Badan ke mile gelo. Pichari pukur ghat pe o boshe ache. Shabdi! Oh, Shabdi! Uthi na, Shabdi! Uthi na, Shabdi! Oh, Shabdi! Shabdi, uthi! বদন কে ধরার আগে একে ধর। মিতেন, তুমি এখানে এলে কেন? আমি তোমার কাছে এসেছি, খবর পেলাম তুমি সুধন্য বাবুর এখানে আছো। পুলিশ এখানেও তোমার গন্ধ পেয়ে গেছে, তুমি শীঘ্রই এখান থেকে চলে যাও। তুমি আমার বাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। যাও। আহ, কি হলো? যাও, চোখ খুলো না। ও সাবজি, সাবজি, চোখ, ও সাবজি, কই? পুকুর ঘাটে তো কাউকে দেখলাম না। কে? তুই পুকুর ঘাটে গিয়েছিলি? কিরে, কাউকে দেখতে পেলি না? মিতেন, এর নাম বেঁচে থাকা। শিয়াল শকুনের লোভের হাত থেকে কেমন করে বেঁচে আছি সে তুমি জানো না। জানো, মনে হয় নিজেকে শেষ করে দিই। না না মিতেন, না, আমি তো তোমার কথা ভেবে ফিরে এলাম। ভাবছি ছেড়ে দেবো এসব, এখান থেকে অনেক দূরে কোথাও গিয়ে ঘর বাঁধবো। যাবে? যাবে মিতেন আমার সঙ্গে? একদিন তুমি তো আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে, জবাব দিচ্ছ না কেন মিতেন? মিতেন, মিতেন বলো না, মিতেন বলো। আবার আমরা বাঁচবো মিতেন, এখান থেকে দূরে কোথাও চলে যাব। মিতেন, মিতেন, তবে আজি এই রাতে তুমি অসত্য তলায় গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আসুন কত। ওই তো বদন। এ বদন, কি করছিস? বদন, বদন, সুধন্য বাবু, বদন, বদন, একটু দেখে দেখে পা ফেলবে। চলো, তাজমহলের মাথায় গেছে বেশ। লাইফ থেকে শেষ করে দিচ্ছিস? তোকে ব্যথার ছেলে, হিম্মতদার মরদ, যারা তোর সব কেড়ে নিল, আজ তুই এক এক করে জবাব দে বদন। তুই বদলা নে। জবাব বদলা? হ্যাঁ, কিন্তু কিন্তু কি করে?
এইভাবে জানোয়ারের মতন বনে বাদারে না ঘুরে তুই আমার কোন চা না আবার শালা পুলিশ ধরে জেলে পাঠাবে পুলিশ পুলিশ কি করবে সে আমি দেখব কোন তুই আমার কথা মতো চলবি কেউ তোর গায়ে হাতটি পর্যন্ত দিতে পারবে না তুমি ঠকাবে না তো হ্যাঁ সবাই আমায় ঠকায় আমি ঠকাবো হ্যাঁ হে বদন এই দেখ এই দেখ এই দেখ মা 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 আমি ঠকাবো আমি কি কাউকে ঠকাতে পারি বলছো বদন কোনোদিন তোকে আমি ঠকাবো না আমার মনোবাঞ্ছা ফুলফিলমেন্ট করে দাও বাবা ওমা শোনো না ওমা হবে সুদন্ন বাবু দেখো সব ফাঁকা হয়ে গেছে দেখো আমার জীবনটার মতো সব ফাঁকা হয়ে গেছে বকটা খেয়ে নিও মা আমি যাই তুমি না কথা দিয়েছিলে আমার ঠকাবে না এখন কেন ঠকাচ্ছ ঠিক আছে আমি আমি চলে যাবো রে বদন অত খেতে উঠলি কেন মদ নেই আমি আসছি দিন নেই রাত নেই খালি মদ মদ সব সাপ এই মন মা গো রে বধু রে কি হলো তোর বধু চলে যাবো এখান থেকে কোন শালা ঠকাতে পারবে না আমার বধু রে তোর কি হলো রে বাপ মা গো ছেলেটাকে নিয়ে আর কত খেলা খেলবি তুই মা দিস ইজ মাই কপাল আর যদি কুর্চিটাও বেঁচে থাকতো তোর মতন বুল লাইক ষাঁড়টাকে সে সামলাতে পারতো শান্ত হ বাপ শান্ত হ মদ দেবে কে দেবে না একটু ধৈর্য নেই তুই আমায় দেখতে পাস না আমার ধরছিটা তুই সব সময় দেখবি আমি কিরকম কুল লাইক ঠান্ডা বড় আজ বড় ফালতু বকছো তুমি ফালতু কই মদ কই বধু হয় মদ দাও নয় তো আমি চলে যাচ্ছি তোকে আর শোধরানো গেল না রে কেন কোথায় ভাবলাম যে তোর এত বড় একটা সর্বনাশ করেছে তুই তার একটা ব্যবস্থা করবি তা না দিন রাত মদ দাও মদ দাও তুমি কার কথা বলছো তোকে বলে কি আর তোকে তো বলাও যা না বলাও তাই কিন্তু আমি তো চোখ বন্ধ করে থাকতে পারি না মতিবাবুর একটা ব্যবস্থা আমাকেই করতে হবে তোর ওই কুর্সির সুন্দর শরীরটার লোভে একদম খেয়ে গিয়েছিল মতিবাবু সুযোগ পেয়ে অন্ধকারের মধ্যে একদিন ঝাঁপিয়ে পড়লো তারপর সে নরক কামড়া কামড়ি হাস্তা হাস্তি ফুলের মতন মেয়েটাকে মদ খাবি মদ খাবো মদ খাবো মদ খাবো কত মদ খাবি খা খা মদই খা বাবু আমার কুর্চিকে ফিরিয়ে দে কুর্চি কি বলছো তুমি আমি কুর্চিটা কোথায় পাবো সে তো ইজ্জত লুটে নিয়ে তুই তাকে খুন করেছিস না বোধ না না নিশ্চয় তোমার কেউ ভুল বুঝিয়েছে আমি কিছু জানি না আমার দেশে বহু ছেলে আছে আমাকে মেনে না আমাকে মেনে না কুর্চিকে ফেরিয়ে দে মতিবাবু আমার কুর্চিকে ফেরিয়ে দে Mm-hmm.
আমি বদন সর্দার। ও তুই চোর বদন, তোকে পুলিশ খুঁজছিল। চুপ চুপ, ছাড় পথ ছাড়। মরদ, শরম লাগে না? রাত্রিবেলা চুরি করিস আর দিনের বেলায় মেয়ে ছেলের ঘরে লুকোস, চোর। খবরদার, আমাকে চোর বলবি না। আমি চোর নই, আমাকে চোর বানানো হয়েছে। ভালো বলেছিস, চোর বানানো হয়েছে। আচ্ছা, তোকে যদি কেউ ভদ্রলোক বানাতে চায়, বানবি? ভদ্রলোক, শরম লাগে না? এত বড় গতর করেছিস, খেটে খেতে পারিস না? না, খেটে খেতে পারি না। খেটে খেতে দেয়নি আমাকে তোদের ওই ভদ্রলোক সুধন রায়। ওই সাধু বাবা, ওই শয়তানটাই সাধু সেজে তোদের সবাইকে বোকা বানিয়ে রেখেছে। আমাকেও রেখেছিল। ওই শয়তানটাই আমাকে চোর, ডাকাত, খুনি সাজিয়েছে। মিথ্যে কথা বলে এই শক্ত হাত দুটোকে দিয়ে নিতাইকে মেরে, মতিবাবুকে মেরে তোর পথের কাঁটা সরিয়েছে। আর এখন আমার পেছনেই পুলিশ লেলিয়ে দিয়েছে। আজ আমি বনে জঙ্গলে গাছের পাতা খেয়ে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। অথচ আমি তো খেটেই খেতে চেয়েছিলাম, মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম। কোথায় যাচ্ছিস? জানি না। ওখানে গিয়ে বস। আমার মতো একটা খুনের ডাকাতকে বসতে বলছিস? একটু আগে তো দূর দূর করে দাঁড়াচ্ছিল। আমি খুনে ডাকাতকে বসতে বলিনি, বদনকে বসতে বলেছি। কোথায় আছিস? ভয় নেই, পুলিশকে ডাকতে যাচ্ছি না। আমি তো সব জানি। কি জানিস? তোর কিশোরীর কথা, কুর্চির কথা, তোর কথা। কি দেখছিস সাকরে? তোর নাম কি রে? সাহেলি। তোকে তো আগে কখনো দেখিনি এখানে। ও মা, আমরা তো এখানে ছিলাম না। আমি ওর বাপ বিহার মুলুক থেকে এখানে ডামির কাজ করতে এলাম। বাপটা মরে গেল, ডামির ইঞ্জিনিয়ার সাহেব আমাকে তার বাংলোতে কাজে লাগিয়ে দিল। ইঞ্জিনিয়ার সাহেব আর উনকে বিবি আমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করে। সরকারি ইঞ্জিনিয়ার সাহেব? হ্যাঁ, খুব ভালো আদমি। তুই ডামি কাম করবি কি রে? আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলে তোর কামের ধান্দা করিয়ে দিব, করবি বল না? কিরে, টাকা খাবি না গুলি খাবি? আমায় লাঠি মারলে হবে না, বেঁধে ফেলুন তো। আমি কিচ্ছু জানি না স্যার, কতগুলো কালো কালো লোক জোর করে এসে আমার দড়ি দিয়ে বেঁধে কি করলো স্যার, আমি কিচ্ছু বুঝতে পারিনি স্যার, ভগবানের দিব্যি স্যার। তরুণ বাবু, আপনি থানায় নতুন এসেছেন, এ ধরনের ডাকাত এখানে আগেও হয়েছে? নমস্কার ইঞ্জিনিয়ার সাহেব। নমস্কার দরগা বাবু। বলছিলাম যে এইভাবে যদি ডেকোয়াইটি লাইট ডাকাতি এখানে হতে থাকে তাহলে তারা আমরা এখানে বসবাস করতে পারি না। আপনি নতুন এসেছেন, সিরিয়াসলি আমার একটা ব্যবস্থা করুন। ইনি হচ্ছেন সুধন্য বাবু, সুধন রায়। হ্যাঁ স্যার, সামান্য কন্ট্রাক্টর, অল্প জমি জিরেত আছে, আর আছেন আমার এই মা। এসব স্যার নির্ঘাত ওই বদনের কাজ, আপনি দয়া করে ওকে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। আমরা তো স্যার কাওয়ার্ড লাইক ভীত হয়ে পড়েছি। আমি যাবো কোন স্যার আপনার ওখানে, আপনার ওখানে গিয়ে আমি সব বলে আসবো, কোন বুঝতে পারবেন তখন আপনি। আচ্ছা চলি, হ্যাঁ চলি, হ্যাঁ চলি। কি নেপাল ভাই, যাই। হ্যাঁ
বদন। যা, বদন সর্দারের নামে তো একটাই কেস ছিল, আর তো কোনো কেস নেই। তাছাড়া ওর মতো একটা অশিক্ষিতের পক্ষে এত ট্রাক বোমাবাজি, না আমার কেমন যেন খটকা লাগছে। তরুণ বাবু, সামনেই আমার বাংলো, চলুন ওখানে চা খেতে খেতে কথা হবে, চলো চলো। কলোনির সবাই তো বদনের নামে একেবারে সিটি আছে, মানুষ মারা নাকি ওর কাছে জল ভাত, বাবা শুনেই গায়ে কাটা দিচ্ছে। কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে। হ্যাঁ, আমার তাই মনে হয়। আচ্ছা সমাজদা, ব্যাপারটা এই নয় তো ওই ওই ডাকাতি ফাকাতি সব বদনের নামে চাপানো হচ্ছে যাতে বদনকে সবাই সন্দেহ করে? সেটা আপনি ভালো বলতে পারেন, তবে বোধ হয় আপনি ঠিক। না সমরেশদা, আমার মনে হয় একটা অর্গানাইজড দল বদনের নামটা এক্সপ্লয়েট করছে। বৌদি আচ্ছলি, আমিও চলি, আমাকে একবার ড্যাম সাইটে যেতে হবে। আচ্ছা।